আসসালামু আলাইকুম বন্ধুরা, এ পর্যায়ে আমরা শিখবো যে আমাদের গিটহাব রিপোজিটরিতে আমাদের পূর্বের এক্সিস্টিং ফাইলের সাথে কিভাবে নতুন ফাইল অ্যাড করব অথবা নতুন কোড অ্যাড করব। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা আমাদের প্রজেক্টটি যে ফোল্ডারে আছে আমরা ওই ফোল্ডারে চলে গেলাম। এখানে অলরেডি একটা প্রজেক্ট আসছে, এখানে আমি দেখাই না। আমার আমার এই রিপোজিটরিতে আমার তিনটা ফাইল আছে, তিনটা ফোল্ডার, দুইটা ফোল্ডার একটা ফাইল। কারণ আমি নতুন একটা কিছু অ্যাড করি, মনে করেন আরেকটা অ্যাড করলাম আপনাদের টিউটোরিয়ালের পারপাস, আরেকটা অ্যাড করলাম টেস্ট, TST, টেস্ট টেস্ট, এটা একটা কেটে দেই টেস্ট টেস্ট, এটাকে সেভ করে নিই। এই পাশে থাকে কমেন্টসটা দরকার আছে আমার, সেভ করে নিই। হ্যাঁ টেস্ট, এখন টেস্ট পারপাসে এখন আমরা প্রথমে কি করব, আমার যেহেতু আমাদের আগে জিট বেসটা আমাদের ওপেন করা আছে, ওপেন করে নিব আমরা। গিট দিয়ে এন্টার দিলাম, তারপরে এই কমেন্টসটা দিব, কমেন্টসটা দিব কি ওয়ান, এই কমেন্টসটা দিলাম, তারপর আমরা গিটটা পুশ করে দিব, তারপর আমরা গিট পুশ করে দিব। আর এখানে কিন্তু আপনার কন্ট্রোল ভি কাজ করে না, হয়তো মাউস দিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট করতে হবে অথবা শিফট আর ইনসার্ট দিলে চলে আসবে। এখন দেখেন আমাদের এটা, হ্যাঁ আপলোড হচ্ছে, আপলোড। চলুন তাহলে আমরা ইয়েতে চলে যাই, এখন আমরা ক্লিক করি, দেখেন অলরেডি চারটা চলে আসছে। এবং এটাতে এটাতে মনে হয় কোনো কোড নাই, হ্যাঁ এটাতে কোনো কোড নাই, আগেরটা এটা না, এটা আগেরটা, এটাতে কোনো কোড নাই। কোনো কোড নাই, তো আমরা কোড যেহেতু নাই সেক্ষেত্রে আমরা এইটাতে এখন আপাতত আমরা কিছু লিখি, আপাতত আমরা এই ফাইলটাতে কিছু লিখি, আপাতত এই ফাইলটাতে লিখি। ফাইলটা কোথায়, এই যে আপাতত এই ফাইলটাতে কিছু আমরা লিখি, এই যে এখানে লিখি আমরা জিটহাবের কমেন্টসগুলি এই ফাইলটি দিয়ে দিই, দিয়ে এখন আমরা সেভ করব, সেভে ক্লিক করব, সেভে ক্লিক করে আবার সেমভাবে এগুলি দিয়ে আবার শুরু করি। আবার এই কমেন্টটা এখানে ওয়ান আছে, কমিটটা আমরা চেঞ্জ করে দিলাম, টু দিয়ে দিলাম, তারপরে জিটা আমরা পুশ করে দিব। দেখি আপলোড হচ্ছে, আপলোড হচ্ছে, দেখি এখন গিয়ে আমাদের এখানে আমরা একটু রিপোজিটরিটা আপনার রিলোড দিলাম, রিলোড দিয়ে এই টেক্সট ফাইলে ঢুকে যাই, ঢুকে গিয়ে যে দেখেন আমরা যে অ্যাডগুলি করলাম, তার মানে খুব সহজে আমরা এক্সিস্টিং রিপোজিটরিতে নতুন করে ফাইল আপলোড করতে পারবো, নতুন করে কোড আপলোড করতে পারবো। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।